তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান তার দল একেপি থেকে নির্বাচিত মেয়রদের আসন্ন নির্বাচনের জন্য এখন থেকেই প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন। 2023 সালে দেশটিতে সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এরদোয়ান বলেন, আপনাদের পৌরসভার নির্বাচনের চেয়ে গুরুত্বপূর্ণ সংসদ নির্বাচন, তাই দলকে নির্বাচিত করতে এখন থেকে উঠে পড়ে লেগে যান। সিটি নির্বাচন হবে 2024 সালে আর সংসদ নির্বাচন হবে 2023 সালে, তাই সংসদ নির্বাচনকে বেশি গুরুত্ব দেওয়া উচিত। আঙ্কারায় একটি দলীয় সভায় ভাষণ দেওয়ার সময় তিনি এসব কথা বলেন। সম্প্রতি দেশটির মুদ্রার মান কমে যাওয়ায় বেশ বেকায়দায় পড়েন এরদোয়ান। পরে এরদোয়ানের অর্থনৈতিক আদর্শ হিসেবে ইসলামী নীতি ঘোষণার পরপরই চাঙ্গা হয়ে ওঠে তুরস্কের অর্থনীতি। এ কারণে আসন্ন সংসদ নির্বাচন নিয়ে আগেভাগেই প্রচারণায় নেমেছেন তিনি।